গরুর মাংস দিয়ে বুটের ডাল, এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর সাথে যদি হয় লাচ্চা পরোটা, তাহলে কিন্তু বেশ ভালোই জমে। তো আজকের রেসিপিটা আমি আলাদা আলাদা না, দুইটা একসাথেই দেখানোর চেষ্টা করব, যাতে খুব সহজেই আপনারা দুইটা রেসিপি করে যে কোনো সময় সকাল অথবা বিকেলও খেতে পারেন। তাহলে আজকে আমাদের লাচ্চা পরোটা বানানোর জন্য কী কী প্রয়োজন হচ্ছে, এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা ময়দা যে কোনো একটা নিতে পারেন। দিয়েছি 7 মতো লবণ। এখন তেল দিয়ে আটাটা কিছুক্ষণ খুব ভালো করে একটু মাখিয়ে নিব। এভাবে করেই খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় আরও কিছুটা তেল লাগবে তাহলে দিতে পারেন। আমি যতটুকু তেল দিয়েছি এতেই হয়ে গিয়েছে প্রায়। এখন আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর ডোটা খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই সময়ে কিন্তু খুব ভালো করে একটু মথে নিতে হবে, যাতে করে খুব সুন্দর একটা সফট ডু হয়। একেবারে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে গেলে লাচ্চা পরোটা হবে না। একটু নরম আর শক্ত মিলিয়ে খুবই সফট একটা ডো, দেখতেই পাচ্ছেন কতটা সফট, ঠিক এইরকম গুলতে হবে। তাই পানিটা পরিমাণ বুঝে বুঝেই দেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংস আর ছোলার ডাল রান্না করব, তাই এখানে আমি কিছুটা জিরা ভেজে নিচ্ছি। আজকে যেহেতু ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করব, তাই এখানে চর্বিসহ মাংস নিয়েছি আর এখানে সবকটা মশলা একসাথে নিয়ে নিয়েছি। খুবই কম তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। এখন মাংসটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নিব। মাংসটা কিছুক্ষণ তেলে ভাজার পর এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এইগুলা কিন্তু শিলপাটা বাটা মশলা, খুবই মজার হয় শিলপাটা বেটে মশলা খেতে পারলে। তো আমরা কষ্টের কারণে অনেকেই কাজগুলা করতে চাই না বা হয়ে ওঠে না। দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এই ছোলার ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, চাইলে কাঁচা ডালও দিতে পারেন। আমার কাছে মনে হলো এই ডালটা যেহেতু খুব সহজেই ভর্তা হয়ে যায় না, সেজন্য সিদ্ধ করে দিলে খুব বেশি আর সময় লাগবে না রান্নাটা হতে। তো মাংসের সাথে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখানে নিয়েছি জিরা বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলা, সাথে আছে গরুর মাংসের মশলা যেটা রাঁধুনিতে পাওয়া যায়, আছে এলাচ গুঁড়া। এই সব কিছুই আমরা এখন এক এক করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ এভাবে একটু ভেজে নিব। গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ মশলার সাথে কষানোর পরে এখন দিয়ে দিলাম গরম পানি, যাতে খুব তাড়াতাড়ি বলক আসে। গরম পানিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু আরও বেশি ঠিকঠাক থাকবে। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বলক এসে গিয়েছে। এই তরকারিটা হতে আর বেশিক্ষণ লাগবে না। তো এই সময়টুকুতে আমি চলে যাচ্ছি লাচ্চা পরোটা বানানোর জন্য। প্রথমে লাচ্চা পরোটা বানানোর জন্য এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো নিচ্ছি এখানে তেল, তেলের সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ রেস্টে রাখার পর আমাদের ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি রুটি করার জন্য ছোট ছোট ডো করে নিচ্ছি। নর্মালি আমরা যেভাবে রুটিটা বানাই ঠিক এইভাবেই রুটিটা বানিয়ে নিচ্ছি, তবে একটু আঁকাবাঁকা হলেও কোনো সমস্যা নাই। যথেষ্ট পরিমাণে রুটিটা বড় করে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা যে ব্যাটারটা গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে, পুরো রুটিটাকেই একটা ব্রাশের সাহায্যে মেখে নিচ্ছি।
আপনারা চাইলে এই কাজটা হাতে সাহায্য করে নিতে পারেন। তো আমাদের তেলটা ব্রাশ করা হয়ে গিয়েছে, এখন আমরা একটা পিজা কাটার দিয়ে খুবই চিকন চিকন করে কেটে নিব। পিজা কাটার যদি না থাকে চাইলে আপনারা ছুরি অথবা চাকু সাহায্য করতে পারেন, তবে যত চিকন চিকন করে লেয়ারটা কাটা যাবে ততই সুন্দর হবে আপনার লাচ্চা পরোটাটা। আমি এখানে যথেষ্ট চিকন করার চেষ্টা করেছি, বাকি কাজটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন। আর এই কাজটা খুবই ধীরে ধীরে আস্তে আস্তে করে উঠিয়ে নেওয়া যায়, আর যেহেতু রুটিতে তেল আছে তাই খুব বেশি কষ্ট হয় না উঠাতে। এখন আমরা রুটিটা আলতো হাতে ধীরে ধীরে একটু টেনে নিব, খুব বেশি মোথে মোথে টানতে যাবেন না, তাহলে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে। রুটি তৈরি করার জন্য আবারও একটা ডুয়ে পরিণত করছি। তাই তো, সুন্দর একটা ডো আবার হয়ে গেল। এখন আমরা হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব রুটির একটা শেপ দিয়ে নিচ্ছি, এরপরে বেলুন দিয়ে একটু বেলে নিব। খুব বেশি জোরে জোরে বেলতে যাবেন না, তাহলে লেয়ারটা নষ্ট হয়ে যায়। রুটিটা এখন ছেঁকে নিব, এপিট ওপিট করে কিছুক্ষণ আগে একটু ছেঁকে নিয়ে তারপর একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ব্যাটার অথবা ঘি দিয়েও এটা ভেজে খেতে পারেন। তো পরোটাটা এভাবে যদি একটু চেপে চেপে ভাজা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা পোড়া পোড়া কালার আসে, এতে করে দেখতে আরও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এটা আমি সরাসরি তেল দিয়ে ভেজে নিচ্ছি। যারা ভিডিও শুরু থেকেই ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি ভিডিওটিতে লাইক দিয়ে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। আমাদের চ্যানেলটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিতে ভুলবেন না। এই কাজগুলো যদি আগেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রুটিটাকে আমি একটু হালকা চাপ দিয়ে নিয়েছি যাতে করে লেয়ারটা পুরোপুরি আলাদা আলাদা হয়ে যায়। কারিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, ঝোলটা খুব বেশিও রাখিনি আবার একদম শুকিয়ে ফেলিনি, ঠিক এরকম রেখেছি। আর এখন এই তরকারিটা দিয়ে লাচ্চা পরোটাটা খেতে রেস্টুরেন্ট অথবা হোটেল স্টাইলের চাইতে একটু বেশি মজার হয়েছে, কোনো অংশেই কিন্তু কম না। আর পরোটার লেয়ারটা আপনাদেরকে একটু দেখালাম, এত কষ্ট করে রান্নাবান্না করার পরে আর কি বসে থাকা যায়, একটু খেয়েই নেই আর সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এতটাই মজার হয়েছিল এই তরকারি আর সাথে লাচ্চা পরোটা, আর কি চাই বলেন। এরকম হলে তিন বেলায় ভাত না খেয়ে রুটি খেয়েও কিন্তু থাকা যায়। পরোটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা লেয়ার হয়েছে মাশাল্লাহ, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। খুব বেশি কষ্ট না, চাইলে ঘরেই কিন্তু আমরা এভাবে তৈরি করে মজার মজার খাবারগুলো রান্না করে খেতে পারি এবং পরিবারের সবাইকে নিয়েই খেতে পারি। খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।